ফারুক, তিনি এনবিআর স্পেশালিস্ট। পথহারা পথিকের মতোই ফারুকের সামনে বনে গেলাম এনবিআর এর ভাইভা পরীক্ষার্থী। নিয়োগ বাণিজ্য খেলার বাকাশে খেলোয়াড়ের দেখা মিলল শ্যামলী খেলার মাঠে। তারও দাবি 5 লাখ। এমনি চাইছিল অনেক বেশি, কইছে ভাই বেশি না, তো তিন তিন আমারে বলছিল, চারটে দিতে পারে হয়তো অনেক কষ্ট হবে আর কি। তারপরেও আচ্ছা ঠিক আছে, আপনি চার একটু বলে দেখেন না। যে হলে যে রুমে আপনার সিট করছে ওই রুমে আপনার ওনার টিচার থাকবে, তারপর আপনি আপনার মতো লাগবেন, মোবাইলে সব চলে যাবে, মোবাইল থেকে দেখে দেখে সিস্টেম করাই আছে, মোবাইলে চলে যায়, এমসিকিউ চলে যায়, রিটেন চলে যায় সব। আরে ওনাদের বিশাল বড় স্ট্যান্ড নিয়ে কাজ করে। সোনালী রূপালী অগ্রণী কিংবা জনতা ব্যাংকে নিয়োগ, এক রেট 5 লাখ, নো দরদাম। পিএসসির চাকরি রেট একটু বেশি, 10 থেকে 20 লাখের মধ্যে। খাবি যাবি কিংবা রাবিতে মাত্র 10 লাখে ভর্তির নিশ্চয়তা, বিফলে মূল্য ফেরত। মাত্র 25,000 টাকায় মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এ প্লাস পাওয়ার শতভাগ গ্যারান্টি। ক্যানভাস আর ভাববেন না, আমি শুধু তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার মালিক, আর গ্যারেন্টি দেওয়ার মালিক ঘোলা জলের চতুর শিকারীরা। কথায় আর কথা না বাড়িয়ে সোজাসাপটা শুরু করছি ঘোলা জলের সেই সব শিকারীদের। স্বয়ং পরীক্ষা নিয়ন্ত্রক কিংবা প্রধান নিরীক্ষকও মনে হয় চাকরির এমন গ্যারেন্টি দিতে পারবেন না, কিন্তু সেটাই দিচ্ছেন আমাদের ফরহাদ সাহেব। মতিঝিলে বন ভবনটার সামনে, আপনি কই? প্রথমে মুঠোফোনে টুকটাক আলাপ, অসহায়ত্ব তুলে ধরা আর ফরহাদের পাতা জালে পা দেয়ার প্রবল আগ্রহ দেখানো। শেয়াল মামাকে জ্যান্ত মুরগির লোভ দেখাতেই দাওয়াত পেলাম মতিঝিলে, শেয়ার মার্কেটের এক চিপায় তার সাথে আলাপন। নিজেকে কর্তৃ এবং কর্ম একসাথে দুই কারক, অর্থাৎ পেশাদার প্রমাণ করা শেষে জল ঘোলা করতে প্রথম চাল চাললো অর্থাৎ। ঘোলা জলে দিক হারিয়েছি এমন ভাব দেখাতে 5টা বাজার একটু আগেই শাহবাগে, অপেক্ষা বিরক্তিতে রূপ নেবার পূর্বেই হাজির ফরহাদ। আবারও পুরনো চরকায় তেল দেওয়া শুরু, অর্থাৎ জল ঘোলা করতে দ্বিতীয় চাল চাললো সে। সারাদিন পড়ার নামে কোনো ইয়ে নাই, এবার আর সিনিয়র মানে জনতা ব্যাংকের থেকে এক্সিকিউটিভ অফিসার সিনিয়র অফিসার। হাই হাই কি পয় কি, আমি কালি শুনে আসছিলাম, আমার কাছের লোক এগুলো তো আর বলে টলে না, আপনি যদি না আসেন আপনি তো মানে জোর করবেন না, আপনি চলে আসবেন না ওই চলে না। আমার দেখা যাচ্ছে যে ক্যান্ডিডেট তার দেখা যাচ্ছে টাকা লাগিয়ে দিচ্ছে, সে তো আর মানে তাদেরকে চিনবে না, তারাও জানবে। ফরহাদ যখন নিজের ঢাক নিজেই পেটাতে ব্যস্ত, সেই ফাঁকে আর এক চরিত্রের আবির্ভাব, জনৈক ছাত্রনেতা, নাম মঞ্জুর আর ধাম আপাতত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। 2 নম্বর কাজে নিজের হাত পাকানোর কিচ্ছা কাহিনী বয়ানে সে আর এক কাঠি সরেশ। আরে এখন নতুন ব্যাংকে ঢুকলে তো এক্সচেঞ্জের মতো ব্রাঞ্চ খুলবে, ওই লোক ট্রান্সফার করে দেবে। আচ্ছা তাহলে আমি কোন দিন যোগাযোগ করবো? আপনি কাগজপত্র দিয়ে দেন আজকে। আসলে এগুলো গ্রাহক পটনের বিজ্ঞাপন, নিজের ঢাক অন্য কেউ পেটালে পাছে ফেটে যায় তাই নিজেই বাজান। সেই বাজনার তালে তালে প্রথমবারের মতো থলের বিড়ালটি বেরিয়ে এলো, মানে চাকরির বাজার মূল্য তালিকা প্রকাশ করলো সরকারি দল সমর্থক ছাত্রনেতা মঞ্জুর। চাকরি বাণিজ্য এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শেয়াল মামাদের সামনে নিজেদের আরো বেশি উন্নত মানের জ্যান্ত মুরগি হিসেবে প্রমাণ করতে পরদিন আবারও ফরহাদের দরবারে, তবে আগের জায়গায় নয়, নতুন ডেরা মোহাম্মদ। মূল্য তালিকা আর পণ্যের চাঁদ মুখখানা একটুখানি দেখিয়েই সেদিনের মতো বিদায় নিল ফরহাদ, কিন্তু তার বলে যাওয়া একটা নাম ভীষণভাবে কানে বাজতে থাকলো, মাসুদ স্যার। আপনারাও নামটি মনে রাখুন, গল্পের প্রয়োজনে তার প্রয়োজনীয়তা কিন্তু অপরিসীম। মাসুদ হইলো আমার নাম, ভাই ভাই আমার নাম মাসুদ। তাদের পেশাই রা বুঝছেন, তাদের হাতে এই চাকরি বাকরিতে হবে শেষ বেশ বড় ধরনের। আচ্ছা হ্যাঁ, রূপালীরটা একটা দেখেন তো কি করে যায়, বড় ধরনের কাজ হবে, বড় ধরনের।
ফরহাদের জালে জড়ানোর অভিনয়ে খোঁজ টিম যখন মহাব্যস্ত, ঠিক সেই সময় পথিক তুমি পথ হারাইয়াছ এই স্লোগান নিয়ে হাজির হন আর এক চরিত্র, যার নামেরও আদ্যক্ষর ফ দিয়ে শুরু, ফারুক। তিনি এনবিআর স্পেশালিস্ট। পথহারা পথিকের মতোই ফারুকের সামনে বনে গেলাম এনবিআর এর ভাইভা পরীক্ষার্থী। নিয়োগ বাণিজ্য খেলার বাকাশে খেলোয়াড়ের দেখা মিলল শ্যামলী খেলার মাঠে, তারও দাবি 5 লাখ। এমনি চাইছিল অনেক বেশি, কইছে ভাই বেশি না, তো 3-3 আমারে বলছিল, তো 4-4 দিতে পারে হয়তো অনেক কষ্ট হবে আর কি। তারপরেও আচ্ছা ঠিক আছে, আপনি চার একটু বলে দেখেন না, যে হলে যে রুমে আপনার সিট করছে ওই রুমে আপনার ওনার টিচার থাকবে, তারপর আপনি আপনার মতো লাগবেন মোবাইলে সব চলে যাবে, মোবাইল থেকে দেখে দেখে সিস্টেম করাই আছে, মোবাইলে চলে যায়, এমসিকিউ চলে যায়, রিটেন চলে যায় সব। আরে ওনাদের বিশাল বড় স্টার নিয়ে কাজ করে। নিয়োগ বাণিজ্যের ঘোলা জলে মনুষ্য শিকারে ফারুকের কিন্তু হাত পাকা, নিচ থেকে ওপর পর্যন্ত তার কানেকশনও বেশ হট। তার প্রমাণ পেলাম ফার্মগেটে পিএসসির জনৈক এক কর্মকর্তার পিএসসি এর সাথে আলাপচারিতায়। এমনি কালকে আপনি ফোন দিয়েছিলাম কি কালকে আমার বাসায় যাওয়ার কথা? বাসা বাসা তো নেই নাই, রাস্তায় আসে। বাসা কই? পিএসসির সামনে আসে আর কি। তাহলে আমরা পিএসসি এর সামনে কালকে যাবো, কালকে আপনাকে আমি এখান থেকে নিয়ে এসে নিয়ে চলবো। আপনি কারে দিবেন, মাসুদ ধরে দিবেন নাকি? তাহলে ফারুকের বিশ্বাসকে হীরের মতো শক্ত করতে পরদিন তার বাসায় 5 লাখ টাকার চেক নিয়ে হাজির হলাম, কিন্তু মহাশয় চেক গ্রহণ করেন না, কারণ নগদ টাকার গন্ধ তার প্রিয় সুগন্ধি। মানে চেক দিয়া নাকি কি দিতে বলছেন? ক্যাশ ক্যাশ দিতে হবে এখানে? চেকে কোনো লেনদেন করে